दर्शक 30 जुलाई যুক্তরাষ্ট্রের বিনোদনধর্মী प्रतिष्ठान नेटफ्लिक्से मुक्ति पाए एक सिनेमा सिनेमाटिर नाम द लास्ट मार्सेनारी। सेई सिनेमारी एक संलापे बांग्लादेशेर पोशाक शिल्प निये करा हयेछे आपत्तिकर मंतब्य और एते देश विदेशे उठेछे निंदा और प्रतिबादेर झड़। कि छिलो सेई संलापे, केनो एई संलापटिके बांग्लादेशी पण्य बिरोधी प्रचारणार अंश मने करा हच्छे, एसब विषय जानाते হাবিবুর রহমান हाजिर हयेছে आपनादेर सामने। देखছেন পল্লী টিভি नियमित आयोजन মিডিয়া গসিপ। যুক্তরাষ্ট্রে 30 জুলাই মুক্তি পাওয়া দ্য লাস্ট মার্সেনারি সিনেমাটিতে অভিনয় করেছেন হলিউড খ্যাত অ্যাকশন হিরো ভ্যান ড্যাম। ছবিটির একটি দৃশ্যে দুজন অভিনয় শিল্পীর মধ্যে কথোপকথনের সময় দেখা যায় একজন বলছেন, "Yes, bulletproof taxi ride, made in France, I would be dead if it were Bangladesh." অর্থাৎ এটা ফ্রান্সের তৈরি, তবে যদি এটি বাংলাদেশের হয়ে থাকতো তাহলে আমি মরে যেতাম। অর্থাৎ এই দুই অভিনয় শিল্পীর সংলাপে এমনটা বোঝানোর চেষ্টা করা হয়েছে যে জ্যাকেটটি ফ্রান্সের হওয়ায় দুশ্চিন্তার কিছু নেই, তবে এটা বাংলাদেশ থেকে এলে অথবা পণ্যটি বাংলাদেশের হলে তিনি হয়তো মরেই যেতেন। এমন সংলাপে বাংলাদেশ ও বাংলাদেশের পণ্যকে খাটো করা হয়েছে মন্তব্য করে তীব্র প্রতিবাদ জানান কানাডা প্রবাসী বাংলাদেশি সাংবাদিক মোহাম্মদ খান। সিনেমার সংলাপে নিজ দেশের পণ্যকে খাটো করায় অত্যন্ত যৌক্তিক কারণেই নিজের অবস্থান থেকে নিন্দা জানিয়েছেন সাংবাদিক মোহাম্মদ খান। শুধু তাই নয়, নিজের ফেসবুক ওয়ালে তিনি এর একটি যৌৎসই প্রতিবাদ হওয়া দরকার বলেও মন্তব্য করেন। মুহূর্তে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসী বাংলাদেশিরা এ ঘটনার তীব্র নিন্দা জানাতে থাকেন। জানতে চাই এই ব্যাপারে কি বলছে পোশাক প্রস্তুতকারক সমিতি। হলিউড সিনেমায় বাংলাদেশের পোশাককে অবমাননা করে এমন সংলাপ ব্যবহারে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফারুক হাসান। তিনি গণমাধ্যমের কাছে এই ঘটনার তীব্র নিন্দা জানান। ইতিমধ্যেই নেটফ্লিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা থিওডোর অ্যান্থনি সারান্দোসকে একটি চিঠিও দিয়েছেন তিনি। নেটফ্লিক্সের পাশাপাশি ছবিটির পরিচালক ডেভিড শেরন ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত, ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূতকেও চিঠির অনুলিপি দেয়া হয়েছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আল মিলারের কাছে পাঠানো আরেকটি চিঠিতে বিজিএমইএ সভাপতি বলেন, যখন বাংলাদেশের পোশাক খাত ইথিক্যাল ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে বিশ্বের দ্বিতীয় অবস্থানে পৌঁছেছে, তখন সিনেমায় এই ধরনের অবমাননাকর মন্তব্য আমাদেরকে হতবাক এবং ব্যথিত করেছে। তিনি এ ছবির প্রচার বন্ধ করা সহ আপত্তিকর অংশটি বাদ জোর দাবি জানান। দর্শক, আমেরিকায় মুক্তি পাওয়া ফ্রেঞ্চ ভাষায় নির্মিত সিনেমাটি এখন OTT প্ল্যাটফর্মের সেরা 10 ছবির মধ্যে অন্যতম। ছবিটি এরই মধ্যে দেখেছেন বিশ্বের কোটি কোটি মানুষ। তার মানে হলো এই বিপুল সংখ্যক মানুষের কাছে একটি বার্তা পৌঁছে গেছে, আর তা হলো বাংলাদেশের পোশাকের মান মোটেও ভালো নয়, যা একেবারেই অবাস্তব এবং ভিত্তিহীন মন্তব্য। বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধান না হওয়া পর্যন্ত প্রতিবাদের ঝড় চালিয়ে যাওয়াটাই সকলের দেশাত্মবোধের পরিচয় বহন করবে। মিডিয়া গসিপের আজকের পর্ব এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।